গত পূর্ব থানার পুলিশ শহরে বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করেছে এর মধ্যে রাজধানী চন্দ্রপুর আইএসপিটি বাস স্ট্যান্ড থেকে চোদ্দ কেজি গাঁজা সহ পাঁচ গাঁজা পাচারকারীকে চাল তুলেছে ধৃতদের মধ্যে তিনজন মহিলাও রয়েছে ধৃত গাঁজা পাচারকারীরা সবাই বিহার রাজ্যের বিশাল চালার বাসিন্দা এছাড়া গত চব্বিশ ঘন্টার মধ্যে বিগত কিছু এনডিপিএস মামলায় জড়িত অভিযুক্ত তিনজনকে পুলিশ আটক করেছে এদের মধ্যে রাহুল ঋষি দাস এবং ঝুমন মিয়াকে জিজ্ঞাসাবাদ চালিয়ে একটি চুরি চাওয়া টমটম উদ্ধার করেছে পুলিশ পাশাপাশি রাজধানী জগহরি মোড়া থেকে এনটিপিএস মামলায় জড়িত অভিযুক্ত সপন মিয়াকে পুলিশ জালে তুলতে সক্ষম হয়েছে এদিন সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় এই সংবাদ জানান তিনি জানান পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে সংশ্লিষ্ট ক্ষেত্রে তল্লাশি অভিযান চালানো হয় বিশেষ করে আজকে যেমন আইএসবিটি চন্দ্রপুর থেকে চোদ্দ কেজি মানে গাঁজাসহ যারা এই ঘটনায় জড়িত তাদের কি অ্যারেস্ট করা হয়েছে পাশাপাশি এইটি থ্রি টোয়েন্টি ফোর কেসটা যেটা আপনারা জানেন আর আগে বাইক টমটম রিকভারি হয়েছিল এবং পুরো মোটামুটি চোরের গ্যাংটা ধরা হয়েছে ধরা সম্ভব হয়েছিলো ওদের জিজ্ঞাসাবাদের পরে আরও দুটো নাম বেরিয়ে এসেছিলো একটা রাহুল ঋষিদাস এবং আরেকটা খোকন জুমন মিয়া এদের দুজনকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এবং একটি টম আরেকটি টমটমও উদ্ধার করা করা গেছে আর এন এর ক্ষেত্রে পুরনো কেস যেগুলি আছে এগুলির মধ্যে বিশেষ করে জহরিমুরা থেকে আমরা যেই অ্যাকশনটা নিয়েছিলাম আপনারা জানেন সেই ক্ষেত্রে আমরা আরও একজনকে অ্যারেস্ট করতে পেরেছি যার নাম হচ্ছে স্বপন মিয়া সে ওই কেসে আমাদের কাছে ওয়ান্টেড ছিল এবং ওকে গেট অ্যারেস্ট করা হয়েছে তো টোটাল আটজনকে অ্যারেস্ট করা হয়েছে বিভিন্ন অপরাধজনিত অপরাধগুলি অপরাধগুলি যেগুলি আছে সেগুলিতে তো আমাদের দৃঢ় বিশ্বাস এদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা আগামী দিনে আরো কিছু সাকসেস আনতে পারব উল্লেখ্য গত রবিবার পূর্ব থানার পুলিশ এক লক্ষ টাকা মূল্যে ব্রাউন সুগার সহ বিভিন্ন স্থান থেকে আট নেশা কারবারিকে গ্রেফতার করেছে তাদের কাছ থেকে তিনটি বাইক এবং একটি রিক্সা উদ্ধার করা হয় এই নিয়ে গত বাহাত্তর ঘন্টার মধ্যে পূর্ব থানার পুলিশ মোট ষোলো জন নেশা পাচারকারীকে গ্রেফতার করল বিউরো রিপোর্ট আর এ নিউজ